প্রশ্ন, আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুন। হুজুরের কাছে জানার বিষয় হলো, ঢাকা থেকে নিজ মাতৃভূমি গোপালগঞ্জ যাওয়ার পথে কসর আদায় করব কি না। গোপালগঞ্জ তো এখন সাধারণত পোস্তফলা ব্রিজ দিয়ে যাওয়া হয়। এই পোস্তফলা নদী থেকে গোপালগঞ্জ শহরে যদি আপনার বাড়ি হয়, ওই শহরের সীমা পর্যন্ত 77 কিলোমিটার থেকে একটু বেশি হইলে আপনি কসর করবেন, আর এর থেকে কম হইলে কুরআন নামাজ পড়বেন, কসর করবেন না। প্রশ্ন, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে তৃতীয় রাকাতে সূরা ফাতেহার পর সামান্য কেরাত পড়ে ফেললে সাও সিজদা করা লাগবে কি না? উত্তর, যে না, সাও সিজদা করা লাগবে না, এমনি নামাজ হয়ে যাবে। প্রশ্ন, অমুসলিম রাষ্ট্রে মুসলিমরা চাকরি করার জন্য যেতে পারবে কি না, আর সেটেল হওয়ার জন্য যেতে পারবে কি না, বুঝিয়ে বললে উপকৃত হব। উত্তর, মুসলমান যদি নিজ দেশে নিজের ঈমান আমল নিয়ে ঠিকভাবে চলাফেরা করতে পারে এবং নিজে খেয়ে দিয়ে চলতে পারে, এদের জন্য অমুসলিম দেশে যাওয়া অনুত্তম কাজ। সেখানে ঈমান আমল হেফাজত করা কঠিন। আপনি হয়তো এতদিন মুসলিম দেশে ছিলেন, আপনি কিছু না কিছু চেষ্টা করবেন, আপনার সন্তান সন্ততিরা ওই দেশের তাহাজিব তামাদ্দুন গ্রহণ করে ওরা ওদের মতো হয়ে যাবে। এই জন্য আপনার জন্য ঠিক হবে না যে আপনি অমুসলিম দেশে গিয়ে থাকবেন। প্রশ্ন, অমুসলিমদের বাসায় খাওয়া দাওয়া, নামাজ পড়া এবং কোনো বিশেষ কারণে রাতে ঘুমানো যাবে কি? উত্তর, যদি ওদের খাওয়া দাওয়ার মধ্যে হারাম কিছু না থাকে তাহলে আপনি খেতে পারবেন, না জায়েজ না। প্রয়োজন মধ্যে রাত্রেও থাকতে পারবেন, তবে যথাসম্ভব পরিহার করা ভালো, কিছু না কিছু প্রভাব আপনার উপরে পড়ারও আশঙ্কা আছে। প্রশ্ন, মসজিদে জুমার নামাজের পূর্বে ঘরে মেয়েদের জোহর নামাজ পড়া কি মাকরুহ? উত্তর, জেনা মাকরুহ নয়, করতে পারবে। প্রশ্ন, অন্যখানে ঈশার নামাজ আদায় করে আসার পর যদি অন্য জায়গায় ঈশার জামাত চলতে দেখে এবং শেষ 2 রাকাতে নফলের নিয়তে শরীক হয়, তাহলে কি তাকে ইমামের সালামের পর দাঁড়িয়ে 2 রাকাত পড়তে হবে, নাকি ইমামের সাথে 2 রাকাত পড়লে চলবে? উত্তর, তাকে আরও 2 রাকাত পড়া লাগবে, 4 রাকাত পড়বে। প্রশ্ন, বাংলাদেশের ফসলের জমি কি ওসরি না খারাজি? কেউ কেউ ওসর দিতে বলেন, আবার কেউ জাকাত দিতে বলেন, কোনটা সঠিক বিস্তারিত বললে ভালো হয়। জমিনের কোনো জাকাত নেই, হয় খারাজ অথবা ওসর। আমাদের দেশে জমিনগুলো খারাজি না ওসরি এই সিদ্ধান্ত বড় কঠিন, তাই সতর্কতামূলক ওসর দিয়ে দেওয়া ভালো। ওসর মানে জমিনের ফসল যদি অটোমেটিক বৃষ্টির পানিতে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, আর যদি সেচের ব্যবস্থা নিজে করতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ। প্রশ্ন, ব্যাংক লোনের বাড়ি তৈরির পর ওই বাড়ি ভাড়া দিয়ে প্রাপ্ত অর্থ ভোগ করা যাবে কি না? বাবার ওয়ারেশ হিসাবে আমি যে অংশ পেয়েছি সে অংশের ব্যবহার বৈধ হওয়ার জন্য আমার কোনো করণীয় আছে কি না? উত্তর, ব্যাংক লোন নেওয়ার কারণে গুণা তো হয়েছে সুদের, সুদ দেওয়ার গুণা, তবে হারামটা ব্যাংকে গেছে, আপনার কাছে আসেনি। তাই এই বাড়িতে থাকা এবং এই বাড়ির ভাড়া বুক করা, এটা আপনার জন্য নাজায়েজ এবং হারাম হবে না। প্রশ্ন, ফজরের নামাজে উঠতে না পারায় ওয়াক্ত শেষ হয়ে যায়, এখন কখন পড়ব এবং কিভাবে নিয়ত করব? সূর্য উদয়ের 12-13 মিনিট পরে সুন্নত সহকারে মোট 4 রাকাত নামাজ পড়ে নেবেন ফজরের নিয়তে, হয়ে যাবে কাজা। প্রশ্ন, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে মাসবুক 1 রাকাত পেলে 3 রাকাত কিভাবে পড়বে? উত্তর, ইমামের উভয় দিকে সালামের পর সে দাঁড়াই গিয়ে প্রথমে সানা পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুরায় ফাতেহা সাথে একটি সুরা মিলাবে, এরপরে প্রথম বৈঠক করবে যেহেতু তার 2 রাকাত হয়ে গেছে। অতঃপর দাঁড়াইয়ে আবার বিসমিল্লাহ পড়ে সুরায় ফাতেহা সাথে আরেকটি সুরা মিলাবে, রুকু সেজদা করে 1 রাকাত শেষ করবে, এরপর 1 রাকাত পড়বে সুরা মিলানো ছাড়া শুধু ফাতেহা দিয়ে। তার মানে তার প্রথম রাকাত সুরা ফাতেহা দিয়ে হয়েছে এবং শেষ রাকাত ফাতেহা দিয়ে হয়েছে, মধ্যখানে 2 রাকাতে ফাতেহার সাথে আরও সুরা মিলানো হয়েছে। প্রশ্ন, জিন বশীভূত করার হুকুম কি এবং এদেরকে দিয়ে কাজ করানোর হুকুম কি, যেন তাবিজ কবজ এবং ঝাড়ফুঁক ইত্যাদি? উত্তর, জিনকে এভাবে বশ মানে রাখা, যদি এদেরকে কষ্ট না দেন তো বৈধ আছে। যেরকমভাবে মানুষের মাধ্যমে মানুষকে মজদুর রেখে, কামলা রেখে উপকৃত হওয়া বৈধ,
ওদেরকে এভাবে রেখে উপকৃত হওয়া বৈধ। প্রশ্ন, বর্তমান সময়ে পথেঘাটে অনেক ভিক্ষুক দেখা যায়, বাস্তবে কে ফকির আর কে ধনী তা বোঝা মুশকিল। জানার বিষয় হলো তাদেরকে যাকাত বা সদকা দিলে আদায় হবে কি এবং তাদেরকে দান সদকা করার হুকুম কি? উত্তর, এখানে দুইটি কথা জিজ্ঞেস করা হয়েছে। এক হলো যাকাত দিলে আদায় হবে কি, যেহেতু বেশভূষায় তাকে ফকিরের মতোই লাগে, সে যত বড় ধনী হোক বেশভূষায় ফকির পয়সাও চাচ্ছে, এই বাহ্যিক অবস্থা দেখে তাকে যদি যাকাত দিয়ে দেই তাহলে আমার যাকাত আদায় হয়ে যাবে। এমনকি পরে যদি জানতে পারে আসলে লোকটা ছিল ধনী, তারপর আমার যাকাত আদায় হয়ে গেছে। আর দুই নম্বর, এদেরকে ভিক্ষা দেওয়ার হুকুম কি? যদি বাস্তবে এদের সচ্ছল অবস্থা থাকে, ভিক্ষা দিলে সচ্ছল অবস্থায় ভিক্ষা করাটা অবৈধ কাজ, এটা হারাম। এমনকি হাদিস শরীফে আছে যে সে সচ্ছল তারপরও ভিক্ষা করে, হাসার মাঠে তার চেহারা কোনো গোস্ত থাকবে না, শুধু হাড্ডি থাকবে, কত মারাত্মকতম অবস্থা, সবাই দেখে বুঝবে এটা ভিক্ষা করত। এই জন্য সহজে ভিক্ষা করতে নাই, ভিক্ষা শরীয়তে বেশি পছন্দ করে না, কাজ করে খাও, এর মধ্যে বরকত হবে। ভিক্ষা করতে গেলে অলসতা আসে, আস্তে আস্তে লোভ বাড়ে, সে ভিক্ষাকে পেশা বানায় নেয়, সে আর কাজ করতে রাজি হয় না, এটা ভালো কাজ নয়। তো তাই বাস্তব অবস্থা কী, এই জন্য পথেঘাটে বিশেষ করে মেয়েদেরকে ভিক্ষা না দেওয়া চাই। যদি সে চলতে না পারে তাহলে তার পিতা মাতা ভাই বেরাদর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের উপর দায়িত্ব, এরা যদি দায়িত্ব পালন না করে এই দায়িত্ব সরকারের। সরকার এভাবে দেখবে, সরকারের এলাকার চেয়ারম্যান আছে, মেম্বার আছে, কমিশনার আছে, মেয়র আছে, এদের মাধ্যমে খোঁজ নেবে কারা কারা অসহায়, এদের চলার ব্যবস্থা করবে সরকার, দায়িত্ব সরকারের, এদের ভিক্ষা করার অনুমতি নেই। আপনি ভিক্ষা দিলে এই তাদের অবৈধ কাজের সহযোগিতা হয় বিদায়, এই অবস্থায় না দেয়া চাই, এটা শরীয়তের আইন। তারপরও যদি আপনি আবেগ হিসাবে দিয়ে দেন, আল্লাহর এক বান্দা চাইছে, কোরআন শরীফে আছে ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি চায় তাকে দমক দিও না, তাহলে দমক না দিয়ে যতটুকু পারেন বিচার ভাষা দিয়ে দেন, আল্লাহ পাক হেফাজত করুন। প্রশ্ন, এক ব্যক্তি মোজারাবা হিসাবে চুক্তি করে তো মোজারেব দুইবার লস করে এবং মোজারেব উক্ত লসের ক্ষতিপূরণ স্বেচ্ছায় দিতে চাচ্ছে। জানার বিষয় হলো মোজারাবা চুক্তির সময় কোনো ধরনের শর্ত করা ছাড়াই মোজারেব যদি স্বেচ্ছায় ক্ষতিপূরণ দেয় তাহলে বৈধ হবে কি? উত্তর, জি বৈধ হবে। প্রশ্ন, জমি লিজ দেয়া যাবে কি? উত্তর, জি যাবে। প্রশ্ন, কোন নিয়মে লিজ দিলে গুনাহ হবে না? উত্তর, যে আমার এই পরিমাণ জমি আপনি বুক করবেন, আমাকে মাসে মাসে কিংবা বছরে এত টাকা দিবেন, এটা বৈধ। প্রশ্ন, যদি কেহ বলে সব বিষয় হাদিস জানতে নাই তার কি ইমান থাকবে? উত্তর, এইটা হলো একটা কথার বাক্যা, এই জন্য ইমান থাকবে। প্রশ্ন, আমার বয়স 24 বছর, আমার মাথার চুল পেকে সাদা হয়ে গিয়েছে, আমি নামাজ পড়ি, আমি চুল কালো করার জন্য কালো খেজাব ব্যবহার করতে পারবো? পারলে কোন কলব ব্যবহার করলে নামাজের ক্ষতি হবে না? উত্তর, যেহেতু আপনি এখনও যুবক, চুল সাদা হওয়ার সময় হয়নি, এটা রোগ, এই জন্য যদি কালো খেজাব ব্যবহার করেন ধোকা হবে না, আপনার জন্য এটার বৈধতা আছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলেন বৈধ হবে। আল্লাহ, তবে যে খেজাবে আবরণ পড়ে এবং আবরণের ভিতরে পানি ঢোকে না এমন খেজাব ব্যবহার করলে উজু গোসল হবে না, এটা ব্যবহার করবেন না। প্রশ্ন, আমার বাবার জমি বন্ধক রাখা আছে, আমি বন্ধক ছাড়ানোর জন্য আমার বাবাকে টাকা ধার দিয়েছি, আমার জানার বিষয় হল উক্ত জমি লিজ বর্গা অথবা লিজ চাষ করে যদি আমাকে ফসল বা টাকা দেয় তাহলে কি সেটা গ্রহণ করা আমার জন্য বৈধ হবে? বৈধ পন্থায় লিজ দিয়ে যদি টাকা দেয় তো বৈধ হবে। প্রশ্ন, বর্তমানে বিভিন্ন দেশের মুদ্রা টাকার নোট কিছু বৈশিষ্ট্যের কারণে অথবা অধিক পুরাতন হওয়াতে অধিক দামে কেনা বেচা হয়, যেমন 10 টাকার নোট 100 টাকা বা বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য আরও বেশি। প্রশ্ন হচ্ছে, শখের জন্য অথবা ব্যবসার জন্যই হোক অধিক মূল্য দিয়ে টাকা ক্রয় করা বৈধ হবে কি না? জি না, 10 টাকাকে 10 টাকা দিয়ে ক্রয় করা লাগবে, চাই টাকা পুরাতন হোক চাই নতুন হোক, কমে কিংবা বেশি দিয়ে ক্রয় বিক্রয় করা এটা সুদের অন্তর্ভুক্ত, এটা বৈধ নয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أي الله مهرباني করে জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ সর্বপ্রকার ফিতনা ফাসাদ থেকে আমাদের হেফাজত ফরমান ঈমান আমল নিয়ে স্বাধীন ভাবে বেঁচে থাকার তৌফিক দান ফরমান আমাদের সকলকে মে সবাইকে মিল মহব্বতে বাইবে হিসেবে চলাফেরা করার তৌফিক দান করুন আপোষের মধ্যে হিংসা বিদ্রূপ এবং শত্রুতামিকে দূর করে দেন একের অন্তরে অপরের মহব্বত ঢেলে দেন আয় আল্লাহ মেহরবানি করে সরাতে মুস্তাকিমের উপর কিয়ামত পর্যন্তের জন্য অটল রাখুন আয় আল্লাহ মেহরবানি করে ঈমানের উপর অটল রাখুন আল্লাহ মেহরবানি করে বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দিন আর্থিক দুর্বলতা দূর করে সফলতা নসিব ফরমান যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যাদের চাকরি বাকরি নেই হালাল রুজি কামাই করার তৌফিক দেন যাদের সায় সন্তান নেই আয় আল্লাহ সুসন্তান নসিব ফরমান আয় আল্লাহ মেহরবানি করে অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন মাওলাই করিম বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়ে দেন জীবনের সমস্ত নায়ক দোয়াগুলোকে কবুল করে নেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين